শ্যাল পণ্ডিতের স্কুলের নাম পশুপাখির বিদ্যা নিকেতন। শ্যাল পণ্ডিতের স্কুলে বনের সকল পশুপাখিদের ছানারা পড়তে আসত। শ্যাল পণ্ডিত খুব যত্ন করে পড়াত, ছানাদের বিভিন্ন গল্প কবিতা শুনিয়ে মাতিয়ে রাখত। এসবের বিনিময়ে শ্যাল পণ্ডিত মোটা অঙ্কের টাকা কামাত। টাকার অঙ্ক না মেলাতে পারার কারণে অনেকেই আবার তার ছানাদের শ্যাল পণ্ডিতের স্কুলে পড়াতে পারত না। মুরগির ছানা সেই ভুক্তভোগীদের একজন। মা, আমিও শ্যাল পণ্ডিতের স্কুলে পড়তে চাই। সব ছানারাই দেখো কত সুন্দর স্কুলে যায়, পড়াশোনা করে, খেলাধুলা করে, আর কত মজা করে। আর আমি তাদের দেখে শুধু আফসোস করি। আর কিছুটা দিন অপেক্ষা করো, তুমিও শ্যাল পণ্ডিতের স্কুলে পড়বা। ফসলের জমিতে এবার বৃষ্টি ভালোই হয়েছে, ফসল নিশ্চয় ভালো হবে। ফসল বিক্রি করে তোমাকে শ্যাল পণ্ডিতের স্কুলে ভর্তি করিয়ে দিব। সত্যি শ্যাল পণ্ডিতের স্কুলে আমাকে পড়াবে? শোনা, সত্যি পড়াবো। হাঁস তার ছানাদের স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিতে দিতে বলে, শোনো ছানারা, স্কুলে কারো সাথে মারামারি করবা না। স্যার কি বলে মনোযোগ দিয়ে শুনবা, ভালো মতো পড়াশোনা করবা, খবরদার কোনো দুষ্টামি করবা না। স্যার যেন কখনো আমাকে তোমাদের ব্যাপারে নালিশ না করতে পারে, বুঝতে পেরেছো? আমাদের নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমরা ঠিকঠাক পড়াশোনা করব। এখন তাহলে আমরা আসি মা। আচ্ছা, সাবধানে যাও। হাঁস ছানারা মা হাঁসের কাছ থেকে বিদায় নিয়ে স্কুলে যায়। তখনই বাঘ হাঁসের কাছে আসে। কি খবর, কেমন আছো হাঁস? এই তো ভালো, তুমি কেমন আছো মোরল মশাই? আমার আর ভালো, ফসলের জমিতে এক ফোঁটা পানিও নেই, ফসল নিয়ে খুব চিন্তায় আছি। কিছুদিন আগেও তো বৃষ্টি হলো, তারপরেও তোমার ফসলের জমিতে পানি নেই মানে? আমার জমিটা একটু উঁচুতে, বৃষ্টির পানি আটকে থাকে না। আর যেটুকু বৃষ্টি হয়েছে তার সামান্য পরিমাণ পানি পাশের বিলে আটকে আছে। গাধাকে কাজে লাগিয়ে দিয়েছি, সে বিল থেকে পানি তুলে ফসলের জমিতে দিচ্ছে। গাধাকে টাকা দেব কিছু টাকা কম, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, ফসল তুলে দিয়ে দেব। আচ্ছা দিচ্ছি। বাঘ হাঁসের কাছে টাকা নিয়ে চলে যায়। অন্যদিকে মুরগি ছানা তার মায়ের সাথে ভীষণ জেদ ধরে বসে। মা, আমি তোমার ফসল ওঠা পর্যন্ত অপেক্ষা করব না, আমাকে আজকে স্কুলে দিবা, না হয় আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। এমন কথা বলো না সোনা, তুমি ছাড়া আমার আর কি আছে বলো? চলো শ্যাল পণ্ডিতের কাছে যাই, পরে টাকা দেওয়ার শর্তে যদি তোমাকে ভর্তি করায়। মা মুরগি তার ছানাকে নিয়ে শ্যাল পণ্ডিতের স্কুলে যাওয়া শুরু করে। হঠাৎ চারদিক অন্ধকার হয়, কিছুক্ষণ পরে শুরু হয় ঝুম বৃষ্টি। মা মুরগি ও তার ছানা বৃষ্টিতে ভিজে স্কুলে যায়। শ্যাল পণ্ডিত মুরগি ও ছানাকে দেখে বলে, একই অবস্থা তোমাদের, বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছো দেখছি। এমন বৃষ্টিতে কেউ বাইরে বেরোয় কি? বাইরে না বেরিয়ে উপায় আছে কি? আমার ছানা তোমার স্কুলে পড়বে বলে ভীষণ জেদ ধরেছে, আজকেই নাকি ওকে তোমার স্কুলে ভর্তি করে দিতে হবে, তা না হলে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই তোমরা শুনছো সবাই, মুরগি নাকি আমাদের সঙ্গে পড়াশোনা করবে। এই হাসি বন্ধ করো বলছি। ঠিক আছে, তুমি কাল থেকে তোমার ছানাকে আমার স্কুলে পাঠিয়ে দিও। আচ্ছা পণ্ডিত মশাই, আমি কালই আমার ছানাকে তোমার স্কুলে পাঠিয়ে দিব। এই বলে মুরগি তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়।
অন্যদিকে হাঁস নদীতে গিয়ে অনেক মাছ ধরে ফেলে। হাঁস তার ঠোঁট দিয়ে মাছ ধরে ধরে ছুরি ভরিয়ে ফেলে, তারপর সেগুলো বিক্রির জন্য বাজারে রওনা দেয়। পথি মধ্যে দেখা হয় মুরগির সাথে। ঝুড়িতে তো অনেক মাছ দেখছি তোমার, বাজারে যাচ্ছ বুঝি বিক্রি করার জন্য? আজ ভালোই মাছ ধরেছি, এগুলো বিক্রি করতে যাচ্ছি। তোমার তো টাকা আয়ের পথ একটা আছে, আমি তো পড়েছি বিপাকে। ভালোই করেছো, আমার ছানাদের সাথে একসাথে স্কুলে যেতে পারবে। এখন আসি তাহলে, মাছগুলো বিক্রি করতে হবে যে। আচ্ছা যাও। হাঁস মুরগির কাছ থেকে বিদায় নিয়ে বাজারের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর হাঁস বাজারে গিয়ে পৌঁছায়। মাছের ছুরিটা রেখে খদ্দের হাঁটতে থাকে। এই মাছ লাগবে, মাছ টাটকা টাটকা দারুণ স্বাদের মাছ খাও যদি ডেলি মাছ, শক্তি থাকবে দেহে, করবে অনেক কাজ। এই মাছ লাগবে, মাছ মাছ লাগবে মাছ। মা হাঁসের হাঁক শুনে অনেক খদ্দেরই জমায়েত হয় সেখানে। অল্প কিছুক্ষণের মধ্যেই সব মাছই বিক্রি হয়ে যায়। তারপর হাঁস বাসার দিকে রওনা দেয়। পরের দিন সকালে হাঁসছানা রেডি হয়ে স্কুলে যাবে, এমন সময় আকাশে কালো মেঘে ঢেকে যায়। তার কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি। হাঁসছানারা ছাতা নিয়ে স্কুলে যেতে থাকে। কিছুক্ষণ পর দেখা হয় মুরগি ছানার সাথে। মুরগি ছানা তাদের বলে, আমাকেও একটু তোমাদের সাথে তোমাদের ছাতার নিচে নিয়ে যাও না প্লিজ। কেন নেব, তোমার মাকে বলতে পারো না ছাতা কিনে দিবে? তাছাড়া আমাদের ছাতায় জায়গাও নেই, জায়গা থাকলেও নিতাম না, কারণ তোমাদের সাথে আমাদের যায় না। এই বলে মুরগি ছানাকে রেখেই তারা চলে যায়। মুরগি ছানা অধীর আগ্রহ নিয়ে থাকে, কখন বৃষ্টি কমবে। সময় যতই যায় ততই বৃষ্টি বাড়তে থাকে, বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই। হঠাৎ মুরগি ছানা কারো গোঙানির আওয়াজ শুনতে পায়। মুরগি ছানা দেখে রাস্তার পাশে একজন সাধু বাবা পড়ে আছে। সাধু বাবার পা থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছিল। মুরগি ছানা এগিয়ে গিয়ে দেখে সাধু বাবার পায়ে অনেকটা কাঁটা বিঁধেছে। মুরগি ছানা দেরি না করে তার ঠোঁট দিয়ে কাঁটাগুলো বের করতে থাকে। এক সময় সব কাঁটা বেরিয়ে যায়, সাধু বাবাও স্বস্তি ফিরে পায়। তুমি ছোট্ট হলেও অনেক মহা, একটু আগে হাঁসছানাদের দেখা হয়েছিল, তাদেরকে এত করে বললাম, আমাকে একটু সাহায্য করলো না, আর তুমি নিজে থেকে এসে আমার পায়ের কাঁটাগুলো বের করে দিলে। তোমার এই উপকার কখনোই ভুলব না। উমা, তুমি দেখছি ভিজে যাচ্ছ, তোমার ছাতা নেই? না, মা বলেছে এবারে ফসল বিক্রি করে একটা ভালো ছাতা কিনে দেবে। তুমি তো হাঁসছানাদের ছাতার নিচেও যেতে পারতে, যাওনি কেন? যেতে চেয়েছিলাম, ওরা আমাকে তাদের ছাতার নিচে নেয়নি। আমি নাকি তাদের সাথে মানাই না, এই কারণে তারা আমাকে তাদের ছাতার নিচে নেয়নি। এই নাও, আমার কাছে একটা ছাতা আছে, আজ থেকে এটা তোমার। কিন্তু সাধু বাবা, এত ছোট ছাতা আপনি কি করতেন? এটা ছোট ছাতা নয় ছানা, এটা যেখানে যেমন সেখানে তেমন হয়ে যায়। তুমি যাও এখন, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা সাধু বাবা, আমি তাহলে এখন আসি। এই বলে মুরগি ছানা সেখান থেকে চলে যায়। স্কুলে তখন ক্লাস চলছিল,
শ্যাল পণ্ডিত পড়াচ্ছিলেন। সরে অতে অজগর, সরে আতে আম। এমন সময় মুরগিছানা ক্লাসের দরজায় এসে দাঁড়ায়। হাঁসছানা মুরগিছানাকে দেখে ভীষণ অবাক হয়। আরে, কিছুক্ষণ আগেও তো তোমার ছাতা ছিল না, এখন ছাতা কোথায় পেলে? নিশ্চয় চুরি করেছো, তাই না? এই চুপ করো, বেশি প্যাক প্যাক করো তুমি। মুরগিছানা, তুমি ক্লাসে বসো, এরপর থেকে আর দেরি করে আসবে না, বুঝলে? মুরগিছানা ক্লাসে গিয়ে বসে। শ্যাল পণ্ডিত আবার পড়াতে থাকে। স্বর অতে অজগর, স্বর আতে আম। কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়। তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। খরগোশের বাচ্চাদেরও ছাতা ছিল না। হাঁসের ছানারা ছাতার নিচে থেকে খরগোশের বাচ্চাদের দেখে হাসাহাসি করছিল। বৃষ্টি তো থামবে না, তোমরা স্কুলেই পড়ে থাকো, আমরা যাই। আমার ছাতার নিচে চলে আসো, আমার সাথে বাড়ি যাবে। কিন্তু তোমার ছাতা তো ছোট্ট, আমি ঢুকলে তো দুজনেই ভিজে যাব। যখন খরগোশের বাচ্চা ছাতার নিচে ঢোকে, তখনই ছাতাটা বড় হয়ে যায়। তারপর সবাই বাড়ির দিকে রওনা দেয়। পথিমধ্যে শেয়ালও এসে ছাতার নিচে ঢোকে। শেয়াল ঢোকার সাথে সাথেই ছাতাটা আরও একটু বড় হয়। তারপর ছাতার নিচে বাঘ ঢোকে, ছাতাটা আরও একটু বড় হয়। আবার যখন ছাতার নিচ থেকে এক এক করে সবাই বেরিয়ে যেতে থাকে, তখন ছাতাটা আবার আস্তে আস্তে ছোট হতে থাকে। সবার বেরিয়ে যাওয়া হলে মুরগিছানা ছাতাটা নিয়ে তার বাড়িতে চলে যায়। বাড়িতে পৌঁছা মাত্রই বাঘও এসে বাড়িতে উপস্থিত হয়। কি ব্যাপার মোড়ল মশাই, এই বৃষ্টির মধ্যে আপনি যে আমার বাসায় এলাম, খুব একটা জরুরি দরকারে। কি জরুরি দরকার? বাঘ তখন মা মুরগিকে সব খুলে বলে। সব শুনে মা মুরগি বলে, বলেন কি মোড়ল মশাই, এই ছোট্ট ছাতার নিচে কি এমন ক্ষমতা আছে? আচ্ছা, এই ছোট ছাতাটা তোমায় কে দিয়েছে? মুরগিছানা তখন সাধু বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে। সব শুনে মা মুরগি বাঘকে বলে, কিন্তু মোড়ল মশাই, এই ছাতাটা নিয়ে আপনার পরিকল্পনা কি? এই ছাতাই পারে আমাদের সকল সমস্যার সমাধান করতে। আমরা বনের যত পশু পাখি আছি সব এই ছাতার ভিতর ঢুকবো। ছাতাটা বড় হলে ছাতার পানি সব ফসলের পাশে যে বিলটা আছে সেখানে জমা করব। তারপর খরা মৌসুমে সেই পানি দিয়ে চাষাবাদ করব। তখন আমাদের ফসলও ভালো হবে আর আমাদের কোনো অভাবও থাকবে না। বাহ বাহ, বেশ ভালোই আইডিয়া তো, তাহলে আর দেরি কেন, চলো এখনই কাজ শুরু করি। বনের সকল পশু পাখিরা ছাতার ভেতরে ঢোকে। ছাতাটা অনেক বড় হয়। ছাতার ওপর বৃষ্টির পানি পড়ে সেগুলো বিলে গিয়ে জমতে থাকে। এক সময় বিল পানিতে ভরে যায়। তারপর যখন খরা মৌসুম আসে, সবাই তখন বিলের পানি দিয়ে চাষাবাদ করে স্বাবলম্বী হয়। ফসলের একটা নির্দিষ্ট অংশ মুরগিছানাকে দিয়ে যায়। এভাবে মুরগিরা অনেক সম্পদের মালিক হয়। তাদের আর কোনো অভাব থাকে না। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।